গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে আমার একটু ঠান্ডা লেগেছে, শরীরটা বেশ একটা ভালো ছিল না, তাই কদিন ভিডিও দিইনি। তো দেখো, সকাল সকালে আমি ছাদে চলে এসেছি আজকে, কারণ আমি আজকে ঠিক করেছি যে আমার যে নতুন শাড়িগুলো আছে সেগুলো সব রোদে দেবো। আমার মা, আমার দিদা, ঠাকুমাদের দেখতাম কি পুজোর আগে আগে বলতো যে নতুন যে আলমারিতে শাড়িগুলো থাকে সেগুলো নাকি একবার রোদে দিতে হয়। তো আমিও আজকে ভাবলাম সমস্ত শাড়িগুলো আজকে রোদে দিই, তাই ছাদে চলে এসেছি মিলতে। আর রোদটা প্রচণ্ড তেজ, এত আজকে রোদের জোর, পুরো ঘেমে গেছি। তো আমি স্নান টান সেরে চলে এসেছি, এরপর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই চাল ধোয়া জলটা, আমি ভাবলাম এই গাছগুলোতে অল্প অল্প করে দিয়ে দিই, কারণ চাল ধোয়া জল গাছে দিলে নাকি গাছের পক্ষে খুব ভালো। আমিও গাছগুলোতে তাই এই জলটা দিয়ে দিলাম, ফালতু জলটা ফেলে দেবো কেন। তারপরে আমি একদিকে তো বললাম ভাত বসিয়েছি, আর এদিকে আমি ভাবলাম আজকে সবজিটা বানিয়ে নিই। তো আজ আর কি বলতো, দেখবে মেয়েদের যতই শাড়ি গয়না থাকুক না কেন, মনে হয় কি আরও মানে পুজো এলে মনে হয় কিছু একটা শাড়ি না নিলে হয় না, মানে শাড়ি একটা নিতেই হবে, নাহলে মনটা একটু কেমন কেমন লাগে। তো যতই শাড়ি থাকুক তবু মনে হয় যে পুজো আসবে আর শাড়ি নেব না। আর শপিং করতে মেয়েরা তো খুবই ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। তো শাড়িগুলো সব দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে নিয়েছি, আজকে বানাবো ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা ঝাল টাইপের, ঝাল সরষে। তো পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এগুলো আমাদের বাড়ির গাছেরই ঢ্যাঁড়স দিয়ে, আর ওদিকে তোমার আলুটাও দেখলে প্রেশারে একবার হালকা করে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলাম, আর এদিকে লাল লাল করে ভাজা হতে থাক ঢ্যাঁড়সটা। তারপর এর মধ্যে কী কী অ্যাড করি তোমাদেরকে দেখাই। এর মধ্যে দিলাম একটুখানি নুন, হলুদ, তারপরে এটা সামান্য চিনি দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এই রেসিপিটা আর একটা জিনিস করলেও খুব ভাল লাগে, তোমার আলু না দিয়ে শুধু এই ঢ্যাঁড়সগুলো গোটা গোটা থাকবে আর কি। তো ওই ঢ্যাঁড়সগুলো এরকম করে লাল লাল করে আগে ভেজে নিয়ে, তারপর পেঁয়াজটা দিয়ে যেমন করে এরকম বানাচ্ছি শুধু ঢ্যাঁড়স দিয়ে বানাতে হবে, আলুটা না দিয়ে। আর ঢ্যাঁড়সগুলো একদম পুরো গোটা থাকবে, তো ওই রেসিপিটাও খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি এরপরে এর মধ্যে সর্ষেটা অ্যাড করলাম। আমি সর্ষেটা কী করি, বাটার পরে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, শুধু যে জলটা থাকে সেটাই দিই, যে সর্ষের কালো দানাগুলো ইয়ে থাকে সেগুলো দিলে কেমন লাগে ভালো লাগে না। তারপরে আমি আলুটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফুটতে থাকবে, যতক্ষণ ফুটতে থাকবে, এটা ফোটা হয়ে গেলে যখন এটা একটুখানি জলটা টান টান হয়ে যাবে তখন আমি এটাকে বন্ধ করে দেবো। এটা খেতে খুবই ভালো হয়। আর তারপরে আমি বানিয়ে নিয়েছি ডিম আর আলু দিয়ে ঝোল, আজকে লাঞ্চে আমাদের এটাই আছে, উচ্ছে সেদ্ধ। আর এটা মেয়ের জন্য লঙ্কা ছাড়া ঝোল, আর আছে যে ঢ্যাঁড়সটা রান্না করলাম ঢ্যাঁড়স আলু দিয়ে ঝালটা, সেটা আজকে এই ছিল আমাদের লাঞ্চের মেনু। আর তারপরে আমি খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে বিকালে উঠে ভাবলাম না শাড়িগুলো সব গুছিয়ে নিই, তাহলে আর সময় পাবো। তাই এক একটা শাড়ি আমি আলমারিতে এখন গুছিয়ে নিই, কারণ অনেকগুলো শাড়ি আজকে রোদে দিয়েছিলাম। আর এই শাড়িগুলো গোছাতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হলো কি, দেখো মানুষের জীবনে কষ্ট আর সুখ আসবে, মানে সুখ আর দুঃখ দুটোই আসবে। তো সুখটাকে আমরা যেরকম ভালোভাবে নিই, দুঃখটাকেও সেরকমভাবে নিতে হবে। সমস্ত মানুষের জীবনেই কি সবসময় সুখ থাকবে বা সবসময় দুঃখ থাকবে সেটা নয়, কিন্তু যখন মানুষের সময় দুঃখ মানে মানুষের জীবনে যখন দুঃখ আসবে তখন সেটাকে ওভারকাম করতে পারাটাই হচ্ছে সফল জীবন যাপন করার একমাত্র উপায় বা পথ। মানে দুঃখ পেলাম বা জীবনে কিছু দুর্ঘটনা ঘটলো আর সেটাকে আমি আমার মনের মধ্যে রেখে কষ্ট পেলাম আর ভাবলাম আমার জীবনে খুব খারাপ, আমার সাথেই হলো, আমি আর কোনো দিন আমার ভালো হবে না, এরকম ভাবলে হবে না। সকল মানুষের জীবনেই দুঃখ সুখ আছে, তো সেটাকে মানিয়ে নিতে হবে।
দেখো, মানুষ বা লোকে তোমার সুখের সময় কিন্তু তোমাকে খুব বলবে যে বাবা, ও তো বিশাল ভালো আছে, খুব সুখে আছে, ওর কি এ চিন্তা, ওর তো সব ভালোই হচ্ছে। কিন্তু দুঃখের সময় তোমাকে এসে কি বলবে বলো তো, আহারে তোর কত কষ্ট, তোর এরকম হলো এরকম হলো, আর মনে হয় কোনো দিন তুই ঘুরে দাঁড়াতে পারবি না, তোর মনে হয় আর কিছু হবে না, জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। মানে মানুষ তোমাকে তোমার দুঃখে তোমাকে সান্ত্বনা দেবে কি, আরও তোমাকে নেগেটিভ কথাবার্তা বলবে যে হ্যাঁ এরকম হয়েছে, তোর আহারে আহাবোধ দেখাবে, কিন্তু মানে তোমার প্রতি কোনো সহানুভূতি নেই, ওটা ওপরেই তোমাকে দেখাবে যে আহারে তোর এরকম হলো, খুব খারাপ লাগছে। কিন্তু তুমি আবার যখন ওভারকাম করবে সেই দুঃখটা বা কষ্টটা, ওভারকাম করে যখন আবার সুখের দিকে যাবে, তখন কিন্তু মানুষের খুব তখন চোখে লেগে যাবে যে ও বাবা, ওর কিছুই হয়নি, ও তো আবার ঠিক হয়ে গেছে, ও তো বেশ ভালোই আছে, ও তো ভালোই চলছে, ওদের কিছুই হবে না। মানে মানুষ বা লোকজন যখন তুমি দুঃখে থাকবে তখন খুব খুশি হবে, কিন্তু তুমি যদি সুখে থাকো তখন মানুষ দেখতে পায় না, সুখটা দেখতে মানে মানুষের খুব কষ্ট লাগে। তবে সবাই সব মানুষ সমান নয়, আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি যে এরকম আর কি, যে কারো সুখটা দেখতে পারে না, কিন্তু দুঃখটার সময় তোমাকে খুব আহাবোধ দেখাবে। আবার যে সুখে থাকবে তখন তোমাকে আর তোমার সাথে কথাও বলবে না, আর তোমার দিকে মানে ঘুরে তাকাবেও না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাদ দাও, আমার জীবনে একটা কিছু ঘটনা আছে, সেজন্য আমি তোমাদেরকে এগুলো বললাম, এগুলো বলা ঠিক না। তো আমি এরকম সব শাড়িগুলো একটা একটা করে হ্যাঙ্গারে নিয়ে গুছিয়ে নিচ্ছি আলমারিতে, আর গোছাতে গোছাতে তোমাদেরকে এগুলো, আমি কিন্তু এগুলো সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি। আর আমি এরকম জীবনে ভুক্তভোগী বা আমার জীবনে এরকম হয়েছে বলে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এগুলো আমি একটা, এটা আমার বিয়ের, এই শাড়িটা আমার বিয়ের শাড়ি, মানে আমার বিয়েতে এখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা, আমার খুব প্রিয়ই হলো শাড়িটা, খুব ভালো লাগে আমার। তো চলো গুছিয়ে নিই শাড়িগুলো সব। Thank you.
আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় সব গোছানো কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ব্লগটা এ পর্যন্তই থাক।